আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তো আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। তো আজকে এসেছি কাটাখালীতে এক বড় ভাইয়ের বাসায়, না কাটাখালী থেকে একটু পূর্ব দিকে 3 কিলোমিটার, চৌমোহনী। তো ভাইয়ের নাম হচ্ছে মোহাম্মদ হাসিবুল। ভাই কবুতরগুলো বিক্রয় করে দিতে চাইছেন, সেজন্য ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন ভাই অনেক সুন্দর একটা লবটা কারি করে রেখেছেন, যে ভাইকে দেখছেন। তো ভাইয়ের হচ্ছে ওষুধের ফার্মেসির ব্যবসা আছে, তো ভাই সময় না দিতে পারে, ভাইয়ের অনেক বেস্ট কালেকশন করা কবুতরগুলো ভাই আজকে সেল দিয়ে দিতে চাইছেন। তো আপনারা যারা রাজশাহীর ভালো উড়ানোর জন্য কবুতর নিতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি বেস্ট হবে। তো ভাই বিভিন্ন বাসা থেকে গিয়ে উড়ন দেখে বাড়ির থেকে কালেকশন করে নিয়ে কবুতরগুলো নিয়ে এসেছিলো, কিন্তু এখন দুঃখের বিষয় হলো সময় না দিতে পারাই ভাই কবুতরগুলো সেল দিয়ে দেবেন। তো আপনার ভাইয়ের কবুতরগুলো আজকে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। যাদের পছন্দ হবে, যারা নিতে চান, তারা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করবেন। ভাইয়ের বাসা হচ্ছে, ভাই গ্রামের নাম কি? পাক ইসলামপুর গ্রাম, চৌমোহনী বাজার। চৌমোহনী বাজার, পাক ইসলামপুর, কাটাখালী থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে, না উত্তর পূর্ব দিকে, পূর্ব দিকে। তো চলুন ভাইয়ের কবুতরগুলো দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা দেখছেন ভাইয়ের খাঁচাটা অনেক সুন্দর, এটি হচ্ছে হাসিবুল ভাই। ভাই আপনি পেশায় কি করেন ভাই? আমি একটা ওষুধ ব্যবসায়ী, ফার্মাসিস্ট। মানে সব থেকে কবুতরগুলো পোষা নাকি, না আগে থেকে পোষেন? না আগে থেকে পুষি, আপনার মোটামুটি 2005 সাল থেকে কবুতর পুষি, আমি সকালে বসে আর কি কবুতর। সকল কবুতর বিক্রয় করে দেবেন নাকি? জি, সকল কবুতরই বিক্রয় করে দেবেন। খাঁচাটাও সেল করে দেবেন? খাঁচাটা হচ্ছে আপনার 32 খোপের খাঁচা। এবং খাঁচাটাও সেল করে দেবো ভাই, 32 খোপ। দেখুন অনেক সুন্দর করে করা। তো ভাই দেখান, একজোড়া করে দেখান। এটা হচ্ছে আমার জরজের সাদা বংশ, সাদা জরজ চোখের বংশ, চোখের বংশ, চোখটা তো সুন্দর। এটা আপনার বাইরের কবুতর বলছে, ইন্ডিয়ান গিরিবাদ জাতীয়। এই নটটা, এটা হচ্ছে নট, ডান হাতটা। বন্ধুরা চোখটা দেখুন, অনেক সুন্দর একটা চোখ, এবং মনে হচ্ছে যে কবুতরটা হাই ফ্লায়ার। পাখাটা দেখি, পাখাটা খুব সুন্দর, পাখাটা আছে, বাদ এখনো সিজন যেহেতু আসেনি। ধরে মাটিটা দেখি, আপনার নটটা আস্তে করে ছেড়ে দেখি। এলো উড়ন কেমন হয়? খেলাচ্ছে, খেলাচ্ছে, উড়নও খুবই সুন্দর উড়ন। বাজি আছে? হ্যাঁ, বাজি আছে। আর এটা হচ্ছে মাটিটা, এটাও জরত চোখ, এটা তো একই চোখ, একই চোখ, একই রকম। ছেট মেলানো, পাখাটা দেখি, পাখাটা খুব সুন্দর। এগুলো এগুলো উড়ন কেমন, উড়িয়েছেন কোনোদিন? এটা আপনার 3.5 ঘন্টা 4 ঘন্টা তো উড়বেই। এই মাটি জোড়াটা কেমন হলো? নটটা আরও ভালো ফ্লাই করবে। নটের বাজি আছে, মাদির বাজি আছে, মাদির বাজি আছে, মাদির প্রচণ্ড বাজে। এখন তো পাখাটা বাজি দেখানো যাবে না? না, এখন পাখাটা আছে। এই এই জোড়াগুলো সেল করে দেবেন না? জি, এটাও সেল করে দেবো, সঠিক। মানে ন্যায্য মূল্য যদি পাই তাহলে সেল করে দেবো। এগুলো কোথায় কালেকশন করে আপনার? এটা হচ্ছে আপনার জরজ চোখের নটটা হচ্ছে আপনার তুহিন ভাইয়ের বাসার, তুহিন ভাইয়ের বাসায়, বাসার চণ্ডীপুর তুহিন ভাইয়ের বাসায়। আচ্ছা, এটা হচ্ছে নর, এটা হচ্ছে মাদা, এটা আমার বাড়ির বাসার বাচ্চা। বয়স কেমন কবুতরটার? এটার বয়স 1.5-2 বছর। আচ্ছা, এটা মাদিটা আমার হাতে দেন, নটটা একটু ভালো করে দেখান। নটটা চিটা, সাদা চোখের, খুব সুন্দর চোখ। পাখাটা দেখি একটু, পাখা দিয়েছি একটু নিচে দেখি। হ্যাঁ, পাখা কেবল উঠছে। হ্যাঁ, এটা উড়ান আছে তো? না, উড়ানো আছে। নটটা কেমন উড়েছে? এটা আপনার 4.5 ঘন্টার মতো উড়েছে। দেখি একটু ভালো করে দেখান, 4.5 ঘন্টা এখনো উড়ে? হ্যাঁ, আমি কত সেই উড়াইছি। বাজি আছে? বাজি আছে, বাজি আছে, 2-3টা করে বাজি। আচ্ছা, দেখবেন মাটিটা দেখান, মাটিটা হচ্ছে আমার বাড়ির সেরা কবিতর, সেরা মাটির বাচ্চা, খুবই ভালো উড়ন এবং নজর খুব ভালো। চোখটা দেখি, চোখটা কালারও তো অনেক সুন্দর, নজর খুবই ভালো। ছোট্ট মনির কবুতর, এটার বাজি আছে? হ্যাঁ, এটারও বাজি, 2-3টা খেলবে। পাটা দেখি একটু, মানে উড়নে বাজি, উড়নে বাজি। এটা উড়িয়েছেন কতক্ষণ? এটা প্রায় 4.5 ঘন্টা আপ। আচ্ছা, কেউ যদি উড়ন দেখে নিতে চায় এসে? হ্যাঁ, উড়ন দেখে দিতে পারবো।
উড়ন দেখে নিতে চান ভাই উড়ন দেখিয়ে দিবে সেই ক্ষেত্রে শুক্রবার আসতে হবে। এটা আমার সাদার বংশের একটা বেস্ট কবিতর, এটা আপনার চারটা পাঁচটা খেলবে একই বারিশ, খুবই ভালো একটা বংশ কবিতর। এক ভাই তো কয়েকদিন আগে আমাকে কমেন্ট করেছিল মেসেঞ্জারে নক দিয়েছে, ভাই সাদা কবিতর আছে ফ্রেশ, এটা কি খেল আছে? খেল আছে মানে আপনার চারটা পাঁচটা খেলবে, চারটা পাঁচটা পাখা দেওয়া আছে না কাটা, মাটিটা মারাতে ভালো করে দেখো, খুবই খেল। পাখা কাটা এখনো পাখা দেন নিখিল দত্তাই যেতে পায়ে পায়ে কি পায়ে দেওয়া আছে খেল প্লাস উড়ন 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 কেমন আপনার? ছয় ঘন্টা উঠবে, ছয় ঘন্টা দেখি, ছয় ঘন্টা ভালো করে দেখেন তো একটু, ছয় ঘন্টা কি কোনোদিন উড়িয়েছেন আপনি? এটা বাচ্চা উড়াইছি আমি। এটা কি আপনার বাসার কবিতা না কোথাও থেকে কালেকশন করা? এটা আমার এক খালু দিয়েছিলাম, গিফট করেছিল। কোন জায়গায় খালুর বাসা? খালুর বাসা হচ্ছে আপনার চাপাই। পাখাটা দেখেন, পাখাটা দেখেন, এগুলো উড়িয়ে দেখেন, চলে উড়িয়ে দেখে দেবেন, উড়িয়ে উড়ন দেখে নিলে, হ্যাঁ উড়ন দেখে দেবো, শুক্রবার দিন খালি দেখে ছেড়ে দেন, নলটা ছেড়ে দেন, মাটিটা দেখেন, এই ভাইয়ের টং। এটা হচ্ছে আমার বাড়ির সবচেয়েতে ভালো মাটি, সবচেয়েতে ভালো মাটি, লাল পিলং, লাল মনিটা তো অনেক, চোখটা তো অনেক সুন্দর, একটু অন্য টাইপের। এটা আমার দুলা ভাই গিফট করেছে আমার। পাখাটা দেখান, এটাও কেমন উড়ে? এটাও আপনার পাঁচের উপরে, পাঁচের উপরে, এটাও পাঁচের উপরে। তো বন্ধুরা ভাই আপনাদের উড়িয়ে দেখিয়ে দিবে, আপনাদের বিশ্বাস না হলে আসে উড়িয়ে দেখে নিতে পারবেন, এবং ভাইয়ের কিছু সমস্যার কারণে ভাই কবুতরগুলো সেল দিয়ে দেবে, যেহেতু সময় দিতে পারছে না, দেখাশোনার লোক নাই, তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, যারা রাজশাহী থেকে নিতে চান আসে উড়ন দেখে নিয়ে যাবেন, এবং বাইরে থেকে কেউ নিতে চাইলে এসে দেখে নিতে হবে যদি দেখে নিতে চান, তাছাড়াও কবুতরগুলো দেখে মনে হচ্ছে যে ভালো হবে। এটা কি মাদিনা নর? এটা হচ্ছে নর, জাকপিলং নর, জাকপিলং অনেক বড় সাইজ তো। এটা হচ্ছে আপনার চণ্ডীপুরের যে সুজন দাদার বাসার এই যে ফাটানেদের কবিতা যেটা বলে, এই ফাটানেদের নর, এটা ফাটানে সুজন দাদার সুজন কাজে একটা সুজন, এই পাখাটা দিয়ে করা সুজন ভাই, এগুলো সেল, এগুলো সেল দেবো। নলটাকে উড়িয়েছেন কোনোদিন? না, এটা তো দিয়ে আসলাম আমি দুই মাস হলো। আচ্ছা ছেড়ে দেন, আর এটা হচ্ছে নেপালি মাটি, নেপালি, নেপালি মাটি দেখি, একটু সমস্যা আছে ঘাড়ে, একটু সমস্যা আছে, চোখটা দেখি, চোখটা হলুদ, চোখটা হলুদ, এটা সাধু দাদার বাসা। দেখো তোমরা অনেক দাম নিয়েছে, তা তো নিয়েছে, পাখাটা দেখি, এগুলো আপনি নতুন কালেকশন করেছেন? জি, এগুলো নতুন কালেকশন করেছি। আচ্ছা ছেড়ে দেন, এটা হচ্ছে রামপুরি নর, রামপুরি, রামপুরি নর। মোট কত পিস কবিতর আছে আপনার কাছে? আমার কাছে প্রায় পঞ্চান্নটা মতন, পঞ্চান্ন পিস। আচ্ছা পাখাটা দেখ, পাখাটা, এটা এটা কোথায় থেকে কালেকশন করা? এটা হচ্ছে সুজন দাদা ভাই, সুজন ভাই, সাজু দাদা ভাই, সাজু। চোখটা তো এক্সট্রিম, অনেক সুন্দর চোখ, এগুলো ওড়ানো নাই? না, এগুলার রামপুরি কবিতর ওড়াই, মানে এগুলো বাচ্চা কাছে, বাচ্চা কাছে ওড়ানো, বাচ্চা ওড়ানো নাই? না, বাচ্চা ওড়ানো নাই। ছেড়ে দেন, এটা হচ্ছে আমার সবজি চিটা নর, সবুজ চিটা নর, এর মাদি কি কালার আছে? মাদি সবুজ চিটা আছে। এটার বৈশিষ্ট্য মানে উড়ন বা খেল? এটা উড়ন আপনার, আমি নতুন কালেকশন কাদিপুর থেকে কালেকশন করা, এটা তো এটা আপনার উড়ন দেখেই দিয়ে এসছে, দেখে নিয়ে এসছে। কত ঘন্টা? এটা আপনার শীতের শেষের দিকে, গত ডিসেম্বর মাসের দিকে আমি দিয়ে এসেছি, প্রায় সাড়ে চার ঘন্টা মনে হয়েছে, বলেছে যে চার ঘন্টা উড়বে কবুতর। পাখাটা দেখে হঠাৎ করে একদিন কবুতর বলা যেত, কবুতর উঠবে না। আর এর মাদিটা দেখেন, মাদি উসেম,
খুব সুন্দর খেলে এটা দেখো একসাথে নেছ না এটা আলাদা মন্দিরটা এটা আলাদা হবে আলাদা করতে কিনেছি আমি যে জোড়া করেছেন যে জোড়া করেছি মানে খেলবে এখন ছেলে না আমাদের পাখা দিয়ে আছে পাখা দেন পাখাই থাকে না তো এই কারণে পাখা দিতে পারি না মাদার উড়ানো কতক্ষণ এটা আমি কোন এক ফ্রেন্ডের দুলা ভাই থেকে কালেকশন করেছি তো দুলা ভাই বলেছে যে খুবই ভালো কবিতা রে সম্রাট দিয়ে যাও ভালো হবে কবিতা আচ্ছা ছেড়ে দেন আপনার জায়গা তো অনেক সুন্দর কবুতর পালার মতোই জায়গা চারিদিকে গাছ মিডিলে ফাঁকা এটাও আমার কালেকশনের রিসেন্ট কালেকশন ডিসেম্বর মাসের দিকে আপনার খুবই ভালো কবিতর এই জোড়াটাই আপনার খুবই ভালো কবিতর নন্নামাদি এটা মাদি এটা মাদি কবিতর এক বাসার সেরা কবিতর সবচেয়ে টপ কবিতর এটা মানে কতক্ষণ রন বলেছে এটা আপনার 7 ঘন্টা অন হয়েছে আমি 7 ঘন্টা অন ধরে নি আমি আমি 4 ঘন্টা ধরেছি আচ্ছা নোটটা দেখেন এটার মাদার চেতে নরের সাইজটা আরো ভালো দেখতে সুন্দর লাগে নর মতি চোখের মতি চোখের নর অনেক বড় সাইজ অনেক বড় সাইজ এটা কালেকশন এটা কালেকশন দুটো একসঙ্গে কালেকশন করেছি আমার বাসার সবচাইতে সেরা কবি কোন জায়গা কবিতর এটা এটা কাদিপুরে কাদিপুরের কবিতর দিককা অধিকার কবিতর নাম আছে অধিকার লোক আবার দাম বেশি পেলে যে যত ভালো কবিতর হোক সেল দিয়ে দেয় হ্যাঁ ওই থেকে দিয়ে এসেছি আমি খুব ভালো একটা কবি আচ্ছা ছেড়ে দেন এটা আমার রিসেন্ট ধরা ধরা তিন চার দিন আগে ধরেছি এই নটটা এটার হাত বাজে মানে এখন ছেলেও খেলবে এখন ছেলেও খেলবে এরকম দেখি চোখটা দেখি মতি চোখ পাক পাক পাখাটা দেখি এটা কি কালার বলেন আপনারা সবুজ গোর্রা বলি পাখাটা দেখি এটা হচ্ছে দুই চোখ দুই চোখ একবারে মতো একবারে কালো পাখাটা দেখেন তো নেট কি সব সাদা না কালো আছে সব সাদা নেক্সট একটু দেখেন রেগুলার আছে এটা আপনার ধরা কবিতর আমার শীতের ভিতর ধরা কবিতর আচ্ছা এর সাথে কি জোড়া দেওয়া আছে এটা ছেড়ে দেন আচ্ছা জোড়া দেওয়া আছে এটা সবুজ দোবাজ এটা মাটি এটা মাটি এই আলোচনা করেন পাখাটা দেখান তো দোবাজ আচ্ছা ছেড়ে দেন এটা আমার বাসার বাচ্চা বাচ্চাগুলো অনেক সুন্দর দেখে একসাথে জোড়া গেলে ধরে না এভাবে সুন্দর করে দুটা হচ্ছে বাসার বাচ্চা দেখ তাকান বাহ বাচ্চাগুলো অনেক ফ্রেশ এবং সুন্দর একটা একটা করে দেখান দুইটাই নর হয়েছে জোড়ার বাচ্চা দুইটাই নর দুইটাই নর এই উড়ি আছেন কয় পরে বাচ্চাগুলো এটা ওড়ানো আছে আপনার দেড় ঘন্টা দুই ঘন্টা ওড়াইছি পাখাটা দেখে এটা চার পরের বাচ্চা আচ্ছা ওই বাচ্চাটা ছেড়ে দেন এবারে বাচ্চাটা দেখেন এটা খেল হয়ে গেছে অনেক খেল হয়ে গেছে উড়লে খেলে উড়োনো খেল হ্যাঁ উড়োনো খেল পাখা তো কাটা দেখছি নাকি এটার পাখা দিয়ে আছে চোখটা দেখি চোখটা তো অনেক লাল মনে হচ্ছে বন্ধুরা ভিডিওটা শেষের দিকে আপনারা ভাইয়ের কবিতা নিতে চাইলে যদি পছন্দ হয় স্ক্রিনে ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করে দাম দর করে কবিতা নেবেন পাখাটা দেখেন এবং আর একটি কথা ভাইয়ের এই খাঁচাটাও বিক্রয় হবে যদি রাজশাহীর কেউ নিতে চান তো বাসায় এসে দেখে নিয়ে যাবেন এবং বাইরে থেকে কেউ নিলে পাঠিয়ে দেওয়া যাবে বাসে যে কোনো গাড়িতে এটা হচ্ছে সাজু ভাইয়ের বাসার আপনার যে জরদ চক্রের বংশ সাদা জরদ চক্রের বংশ ওই বংশের কবিতা এটা নর জোড়াই নর নাম এটা এটা নর জোড়াই আছে জোড়াই আছে
মাশাআল্লাহ এগুলা তো বাচ্চা কাচ্চা করিয়েছেন না বাচ্চা আছে উঠাই দিয়েছি ডিমটাও দিয়েছি ও আচ্ছা মাদিটা দেখান এটা সাজু ভাইয়ের বাড়ির কবুতর আসলে আমাদের এলাকায় সাজু ভাইয়ের অনেক নাম আছে সবার কাছে কিছু না কিছু ভালো কবুতর থাকে এটা হচ্ছে মাদা এটা সাজু ভাইয়ের বাড়ি এটা সাজু ভাইয়ের বাসার মাদা এক জোড়ার মাদা চোখটা দেখান এটারও জড়িত অনেক ছোট মনে এটা ওড়ানো নাই না ওড়াইনি ছেড়ে দেন আস্তে করে এটা এক জোড়া বাচ্চা এটা এক জোড়া বাচ্চা আমার এটা আমার ফ্রেন্ডের বাসা থেকে ডিম কালেকশন করে নিয়ে পড়াইছিলাম আপনি কবুতর পালাই ছেড়ে দেবেন পালাই ছেড়ে দেবেন বলতে আপনার থাকলো দু এক জোড়া থাকবে আচ্ছা ছেড়ে দেন জোড়াটা দেখেন জোড়া বাচ্চা তো না জোড়া বাচ্চা একবার সেম নরমাদি নরমাদি চোখ সেম কালার পাখাটা দেখ সাদা চোখ আচ্ছা ছেড়ে দেন এটা একটা ইন্ডিয়ান লাইনের কবুতর ইন্ডিয়ান তাই বলে এই পাখাটা দেখি আসলে ইন্ডিয়ান এসে রাজশাহীতে মিক্স হয়ে গেছে বর্ডার দিয়ে আসে বোঝা মুশকিল ইন্ডিয়ান না রাজশাহীর দেখি চোখটা একটু ভালো করে দেখান নর কবিতর না নর কবিতর এটা এটা কি ধরা না কালেকশন ধরা কবিতর আমার উড়ে গেছেন কোনো দিন এটা উড়াইনি আর বাচ্চা খুব ভালো উড়াই গেছিল করছিল কিন্তু আপনার বাজে খাই দিয়েছে বাচ্চা ও আচ্ছা একটু ভালো করে দেখেন পাখাটা দেখেছিলাম যে একে উড়াবো আর মাদি কোনটা মাদি আছে ছাড়েন দেখি কেমন উড়ুন জাগমাদি ওটার সাথে জাগ বাঁধে জোড়া দেওয়া আছে এটাও ধরো কবিতর এটা উড়াইনি আর বাচ্চা একসঙ্গেই পাখাটা দেখে ভালো উড়াই মানে এটার সাথে এই মাদের অন্যের সাথে বাচ্চা ডিম দিয়েছিল বাচ্চাটা অনেক ভালো উড়েছে ভালো উড়েছে আচ্ছা তো এটা উড়াননি এটা ধরা এটা ধরা আচ্ছা ছেড়ে দেন সব কবিতরগুলো ছেড়ে দেন এখন দিয়ে একটু নিচে দেখান শেষ করে দেবো ভিডিও এখন ভাই সব কবিতরগুলো ছেড়ে আপনাদের দেখাবো হাতে ধরে অনেক কবুতরগুলো দেখালাম মোটামুটি ভাইয়ের প্রায় 25-30 জোড়া কবুতর আছে সাত এভাবে আগে সামনে দেখলে হ্যাঁ এই কবুতর জোড়াটা দেখে নেবেন তারপরে একটা নর একটা মাদি কোনটা নর এটা নর আচ্ছা নরটাকে দেখ মাদের ভাইয়ের ডিম আছে এটা হচ্ছে আপনার কালোমতি চোখের কবুতর আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারবো না তবে চোখ মতির চোখটা অনেক সুন্দর মানে কালো টাইপের ভিতরে ভাব আছে এটা নওগাঁ থেকে কালেকশন করেছি আমি পাখাটা দেখি আমার এক ফ্রেন্ড ফ্রেন্ডের সাদার কাছে এটা উড়ানা দেখা দেখে নিয়ে আসা না না কতক্ষণ উড়ে দেখে নিয়ে আসা এটা প্রায় ও বলেছে প্রায় 8 ঘন্টা ভিতরে উড়বে কিন্তু আপনি উড়ান নি করেন একদিন সারা দিন উড়ে তাই বলে আর বাচ্চা আমি কালেকশন করে নিয়ে এসেছি ওই এর বাপ মা সারা দিন উড়ে সারা দিন উড়ে আচ্ছা ছেড়ে দেন মাদিটা দেখেন সকাল 10টার সময় ছেড়ে দিলে সন্ধ্যাবেলা নামে ছেড়েন দেখি ডিম আছে পেটে এটা হচ্ছে মাদি সাদা চোখের পাখাটা দেখান এক জোড়াই নিয়ে আসা আর বাচ্চা কালেকশন করেছে একই এটা এটা ওই এক একই বাপ মায়ের বাচ্চা একই বাপ মায়ের বাচ্চা আচ্ছা ছেড়েন আস্তে করে ছেড়েন দেখি ছেড়ে দেন সব ছেড়ে দেন এবার
খাবার কিছু ছাড়েন নেপালি নেপালি বাচ্চা নেপালি এবং রাশি গ্রি বাচ্চা গর্জে বাচ্চা পাখাটা দেখে উড়ে আছেন বাচ্চা না এটা উড়াই দিন ভালো হবে মনে হচ্ছে গোটা 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 খাইলাই বা বা আয় 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 তো বন্ধুরা এই ছিল আসিফ ভাইয়ের কবিতার ভিডিও। তো যারা কবিতা নিতে চান আবারও বলে ভাইয়ের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভাইয়ের ঠিকানা সম্পূর্ণ বলে দেওয়া আছে। ভালো লাগলে কবিতা করে নেবেন এবং দাম দরের বিষয়ে ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকবেন এবং আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Ay 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 ay. Sarabayna to, sarde ar nakle.